ছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের জন্য আজকে বাংলাদেশ সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি দিব। তোমরা গত ক্লাসে তোমাদের জন্য আমি তৃতীয় অধ্যায় নিয়ে ক্লাস দিয়েছিলাম, তৃতীয় অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের পার্ট 4 নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের 32 পৃষ্ঠায় দেখবে যে আজকে শিশুর সামাজিকরণ করণে পরিবারের সদস্য ও তাদের পার্শ্বের যে সম্পর্ক ও ভূমিকা, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। মূলত পরিবারে শিশুর মানে বেড়ে ওঠার কারণে বা সামাজিকরণের ক্ষেত্রে পরিবারের যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি যে কতটা গুরুত্বপূর্ণ পরিবারের ভূমিকা শিশু সামাজিকভাবে গড়ে ওঠার জন্য। তো মূলত আমরা জানি যে আমরা সামাজিক জীব, মানুষ সামাজিক জীব এবং শিশু পরিবারের মাধ্যমেই বেড়ে ওঠে। পরিবারের সামাজিকরণের গুরুত্বের মাধ্যমে শিশুর জীবনে ভালো ও খারাপ অভ্যাসের পরিবর্তন হয়, এসব সামাজিকরণেরই ফল। পরিবারের মধ্যে শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে। আমরা এ পাঠে শিশু সামাজিকরণের পরিবারের সদস্যদের ভূমিকা ও পারস্পরিক সম্পর্কের প্রভাব সম্পর্কে জানব। পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্য দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, যা শিশুর মনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। শিশু সবচেয়ে কাছের মানুষ হলো তাদের মা বাবা। আবার মা বাবা আর এই দুইজনের মধ্যে অধিকতর কাছের মানুষ হলো মা। সুতরাং শিশু সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকেই। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করে। শিশুর ভাষা শিক্ষার মাধ্যমে হলো প্রথমে হলো মা। মা শিক্ষার ফলে যেসব মা শিশুর যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করেছেন, শিশু খাদ্যাভ্যাস ও আচরণে তার প্রভাব লক্ষ্য করা যায়। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকেন। তাই সব শিশুই মনে করে, শিশু মনে প্রভাব ফেলে তার আচার আচরণের মধ্য দিয়েই প্রকাশ পায়। বাবা পরিবারের উপার্জন করেন, কোনো কোনো পরিবারের মা উপার্জন করে। সংসার পরিচালনার জন্য তাদের অনেকের নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয়। পিতামাতার এই স্বতন্ত্র আচরণ শিশুর মূল্যবোধের শিশু সামাজিকরণকে প্রভাবিত করে। তোমার নিজের পরিবারের পিতামাতা ভাই বোনে যে ভূমিকা পালন করে তা অনুসন্ধান করে দেখতে পারো। দেখবে পরিবারের বড় ভাই বা বড় বন্ধু থেকে তোমরা বিভিন্ন কাজে সহযোগিতা, সহমর্মিতা ও শৃঙ্খলাবোধ, নিয়ম নীতি, স্নেহ ভালোবাসা শিক্ষা পেয়ে থাকবে, যা পরবর্তী সময়ে এর প্রভাবে তোমাদের আচরণও লক্ষ্য করা যায়। এছাড়া পরিবারের অন্যান্য সদস্য যেমন দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই বোন এবং নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বিষয়ে শিশু আচরণের রেখাপাত করে। এটি শিশুর ধারণাকে সমৃদ্ধ ও নিজ সম্পর্কে সুদৃঢ় করে। শিশুর সুষ্ঠু সামাজিকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশের প্রয়োজন। এজন্য প্রয়োজন পিতামাতার পারস্পরিক সুন্দর সম্পর্ক বা সম্পর্ক ভালো হওয়া। তাছাড়া পারিবারিক ঝগড়া বিবাদ ও মনোমালিন্য এড়িয়ে সকলে একসাথে মিলেমিশে বা সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। আর এইসবই শিশুর সুষ্ঠু সামাজিকরণে প্রভাব ফেলে। বাংলাদেশের শহর অঞ্চলে যেসব পরিবারের পিতামাতা উভয়ই চাকরিজীবী, সেসব পরিবারের শিশুকে গৃহবৃত্তের বা আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। আর এইসব পরিবারের পিতামাতা শিশুর জন্য খাদ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদন প্রয়োজনীয় সময় দিতে পারেন না, ফলে শিশুর সুষ্ঠু সামাজিকরণ ঘটে না। পারিবারিক বিশৃঙ্খলা, পিতামাতার বিচ্ছেদ, ছাড়াছাড়ি, বিভিন্ন গৃহে বসবাস, পিতা কিংবা মাতা অথবা পিতামাতা উভয়ের মৃত্যুর শিশু সুষ্ঠু সামাজিকরণের বাধা সৃষ্টি করে। এসব পরিবারে শিশু সুষ্ঠু সামাজিকরণ হয় না। এসব শিশুর আচরণ একাকিত্ববোধ, প্রতিহিংসা, আত্মকেন্দ্রিক মনোভাব, লজ্জাহীনতা, দূরত্বতা প্রভৃতি দেখা দিতে পারে। এ কারণে পরিবারে যাতে এসব সমস্যার সৃষ্টি না হয় এজন্য আমাদের সচেতন হতে হবে। সুতরাং শিশু সামাজিকরণে পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্ব অনেক। অনেক সময়
দেখা যায় যে পিতার অত্যধিক শাসন কিংবা মায়ের অধিক স্নেহে শিশু সামাজিকরণ বাধাগ্রস্ত হয়ে করছে। এ কারণে শিশুর আচরণ গঠনে প্রতি পিতামাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা সমন্বয় করতে হবে। পরিবারের সকল সদস্যের ভূমিকার মধ্যে সমন্বয় সাধনই হলো শিশুর আচরণ নিয়ন্ত্রণে সহায়ক। সেটা যৌথ পরিবার হোক বা একক পরিবার হোক, সকলে মিলেমিশে থাকলে দেখা গেছে যে শিশুর মধ্যে সেই সম্পৃক্ত বা ভ্রাতৃত্ববোধও সৃষ্টি হয়। আর এসব শিক্ষা শিশুকে আত্মসচেতন ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলতেও সাহায্য করে। তাহলে এই অধ্যায় থেকে শিশুর যে সামাজিকরণের পরিবর্তনগুলো আছে, বিভিন্ন সামাজিকরণের পরিবর্তন, সেগুলো সম্পর্কে তোমরা জানতে পেরেছ। এছাড়া পরিবারের সদস্যদের ভূমিকা সমন্বয়ে শিশু সুষ্ঠু সামাজিকরণের যে উপায়, সেগুলো তোমরা এই অধ্যায় থেকে জানতে পেরেছ। এছাড়া এই অধ্যায়ে আর কিছু অনুশীলনীয় কিছু বহু নির্বাচনী প্রশ্নোত্তর আছে, এছাড়া সৃজনশীল প্রশ্নোত্তর আছে, তোমরা দেখবে। তোমরা তাহলে তোমরা তোমাদের বাড়িতে প্রথম যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা তোমরা নিজেরা বাসায় করবে, নিজেরা লিখবে এবং শিখবে। আজকে ক্লাস পাঠ সমাপ্তি এখানেই। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।